আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি টেন টিভির নিয়মিত অনুষ্ঠান ভয়েস অফ ওয়ার্ল্ড। মিত্র দেশগুলো নিয়ে যৌথ সামরিক মহড়া শুরু করল রাশিয়া। প্রশান্ত মহাসাগরে মাদক বোঝাই সাবমেরিন জব্দ, আটক তিন। ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করে দিল রাশিয়া। জানাচ্ছি বিস্তারিত, সাথেই থাকুন। প্রশান্ত মহাসাগর থেকে 3 টনের বেশি কোকেন বোঝাই করা সাবমেরিন জব্দ করেছে কলম্বিয়ার পুলিশ। এই সময় সাবমেরিনে থাকা 3 জনকে আটক করা হয়েছে। খবরে বলা হয়, 5 মিটার দীর্ঘ একটি ডুবোজাহাজে মাদক পাচার করছিল ফার্ক গোষ্ঠীর পশ্চিমা ব্লক আলফোনসো ক্যানো। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় কলম্বিয়ার পুলিশ। নারিনো থেকে 45 নটিক্যাল মাইল দূরে প্রশান্ত মহাসাগরে আটক করা হয় সাবমেরিনটি। মেলে বস্তার পর বস্তা ভর্তি 3,100 কেজি মাদক। পরীক্ষার পর জানা যায় এইগুলো কোকেন হাইড্রোক্লোরাইড, যার বাজার মূল্য প্রায় $10,80,00,000। এই ঘটনায় আটক করা হয় ডুবোজাহাজে থাকা 3 জনকে। দশকের পর দশক মাদক বিরোধী অভিযানের পরও বিশ্বের অন্যতম কোকেন উৎপাদক দেশ কলম্বিয়া। রাশিয়া এবং তার মিত্র দেশগুলোর অংশগ্রহণে শুরু হয়েছে বহুল আলোচিত যৌথ সামরিক মহড়া। বৃহস্পতিবার অংশগ্রহণকারী দেশগুলোর কুচকাওয়াজের মাধ্যমে শুরু হয় ওই সামরিক মহড়ার আনুষ্ঠানিকতা। রাশিয়া ছাড়াও ভারত, চীন, লাওস, নিকারাগুয়া, বেলারুশ, মঙ্গোলিয়া এবং সিরিয়া অংশ নিয়েছে ওই সামরিক মহড়ায়। 7 দিনব্যাপী চলা ওই যুদ্ধ প্রশিক্ষণে অংশ নিয়েছে 50,000-এরও বেশি সেনা সদস্য। রয়েছে 140টি সামরিক বিমান এবং 60টি যুদ্ধজাহাজ। এছাড়াও 5,000-এর বেশি সমরাস্ত্র ইউনিট থাকবে ওই সামরিক মহড়ায়। এর আগে ওই মহড়াকে ঘিরে উদ্বেগ জানায় যুক্তরাষ্ট্র। আবারও ইউরোপে গ্যাস সরবরাহের মূল পাইপলাইন বন্ধ করে দিল রাশিয়া। তারা বলছে নর্ড স্ট্রিম 1-এ সংস্কারের কাজ হবে বলে সেই জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান গ্যাসপ্রম জানিয়েছে আগামী 3 দিন বন্ধ থাকবে সরবরাহ। এর মধ্যে নর্ড স্ট্রিম 1 পাইপলাইনের মাধ্যমে গ্যাস রপ্তানি কমিয়ে দিয়েছিল মস্কো। এর আগে গত জুলাইয়ে সংস্কারের ঘোষণা দিয়ে 10 দিনের জন্য নর্ড স্ট্রিম পাইপলাইন দিয়ে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়। এরপর চালু হলেও যান্ত্রিক ত্রুটির কথা জানিয়ে ক্ষমতার 20% জ্বালানি রপ্তানি হচ্ছে ওই পাইপ দিয়ে। জ্বালানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভ্লাদিমির পুতিন। পশ্চিমাদের এমন অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছে মস্কো। 2011 সাল থেকেই এই পাইপলাইনের মাধ্যমে ইউরোপে গ্যাস সরবরাহ করছে রাশিয়া। কেবল জার্মানিতেই দৈনিক সর্বোচ্চ 170 মিলিয়ন ঘনমিটার গ্যাস পাঠানো সম্ভব। দেশ ও দশের কথা বলে।